नमस्कार বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। নজর ঘোরাতেই ভারতের সঙ্গে সংঘাত, শি জিনপিং এর সমালোচককে বহিষ্কার চীনা কমিউনিস্ট পার্টির। দেখাই করলেন না সৌদি যুবরাজ, চরম অপমানের মুখে পাক সেনা প্রধান। ওলির মদতেই নেপালের সাতটি জেলা দখল চীনের। চীনকে দূরে ঠেলে ভারতের সঙ্গে বন্ধুত্ব, ঢাকাকে করোনা ভ্যাকসিন দেবে নয় দিল্লি। প্রবল খাদ্য সংকটে কিমের দেশ, পোষ্য কুকুর হত্যা করে রেস্তোরাঁয় বিক্রির নিদান। নৌকা ডুবি, জলে ঝাঁপিয়ে দুই মহিলাকে বাঁচালেন পর্তুগালের রাষ্ট্রপতি। জর্ডানে শিক্ষকদের উপর সরকারের দমনপীড়ন, গ্রেপ্তার 1000। সেনা অভ্যুত্থানে উত্তাল আফ্রিকার মালি, আটক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। চলে আসি বিস্তারিত খবরে। নজর ঘোরাতেই ভারতের সঙ্গে সংঘাত, শি জিনপিং এর সমালোচককে বহিষ্কার চীনা কমিউনিস্ট পার্টির। প্রেসিডেন্ট শি জিনপিং এর কড়া সমালোচনা করায় চীনা কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হলো এক মহিলা সদস্যকে। 68 বছর বয়সী ওই প্রাক্তন অধ্যাপিকা অভিযোগ করেছিলেন, দেশের অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতির থেকে নজর ঘোরাতেই ইচ্ছাকৃতভাবে ভারত সহ অন্যান্য দেশগুলির সঙ্গে সম্পর্ক খারাপ করছেন প্রেসিডেন্ট শি জিনপিং। কাইজিয়া নামে ওই প্রাক্তন মহিলা অধ্যাপক চীনের সেন্ট্রাল পার্টি স্কুলের প্রাক্তন অধ্যাপক ছিলেন। দেশের বদনাম করার অভিযোগে সরকারিভাবে তাকে শাস্তি দেওয়া হয়েছে, যদিও শাস্তির আসল কারণ প্রেসিডেন্টের সমালোচনা বলেই মনে করা হচ্ছে। গত জুন মাসে দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, দেশে নিজের পায়ের তলার মাটি আরও শক্ত করতে ইচ্ছাকৃতভাবে ভারতের সঙ্গে সংঘাতে উস্কানি দিচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিং। শুধু তাই নয়, মানুষের আবেগ উস্কে দিতেই একই কারণে চীনা প্রেসিডেন্ট লাগাতার আমেরিকা বিরোধী বিবৃতি দিয়ে চলেছেন বলেও অভিযোগ করেন কাইজিয়া। এর পাশাপাশি চীনে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা নিয়ে প্রকৃত তথ্য চেপে রাখা, গত 7 জানুয়ারি প্রথমবার মারণ ভাইরাসের কথা জেনেও তা নিয়ন্ত্রণে উদ্যোগী না হওয়ার জন্য জিনপিংয়ের কঠোর সমালোচনা করেন তিনি। সতর্ক করে কাইজিয়া বলেন, চীনের মানুষ যেহেতু সত্যিটা বলতে পারেন না, তাই দেশ বিপর্যয়ের দিকে এগোচ্ছে। কাইজিয়া যে সেন্ট্রাল পার্টি স্কুলে কর্মরত ছিলেন, চীনের কমিউনিস্ট পার্টির আদর্শগত শিক্ষার জন্য তার বিশেষ গুরুত্ব রয়েছে। 2012 সালে ক্ষমতায় আসার আগে বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং এই স্কুলেরই প্রধান দায়িত্বে ছিলেন। দেখাই করলেন না সৌদি যুবরাজ, চরম অপমানের মুখে পাক সেনা প্রধান। কিছুদিন আগে কাশ্মীর ইস্যুতে মুসলিম দেশগুলিকে নিয়ে বৈঠক না করায় সৌদি আরবের সমালোচনা করেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। এর ফলে পাকিস্তানের সঙ্গে চুক্তি বাতিল করে দেয় সৌদি। পরিস্থিতি সামাল দিতে সেনাপ্রধান কামার জাবেদ বাজওয়াকে রিয়াদে পাঠিয়ে তিক্ততা কমানোর চেষ্টা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, কিন্তু তার সেই উদ্যোগ কোনো কাজেই এলো না। পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে দেখাই করলেন না সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান, ফলে আন্তর্জাতিক মহলে ফের একবার মুখ পুড়ল পাকিস্তানের। সৌদি আরবের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত সোমবার রিয়াদে আসেন পাকিস্তানি সেনাপ্রধান কামার জাবেদ বাজওয়া। দুদেশের মধ্যে তৈরি হওয়া তিক্ততা কাটানোর জন্য মঙ্গলবার তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি যে মন্তব্য করেছিলেন সে বিষয়ে ক্ষমা চাওয়ার পাশাপাশি সৌদি যেন পুরনো চুক্তি ফের বহাল করে তার অনুরোধও জানাতে চেয়েছিলেন, কিন্তু পাক সেনাপ্রধানের সেই আহ্বানে সাড়া দেননি সৌদির যুবরাজ। বাধ্য হয়ে সৌদি আরবের সহকারী প্রতিরক্ষা মন্ত্রী শেখ খালিদ বিন সালমান ও সেনাপ্রধান জেনারেল ফায়াদ বিন হামিদ আল রওয়ালির সঙ্গে দেখা করেন বাজওয়া। তাদের কাছে পাকিস্তান সরকারের বার্তা সৌদির যুবরাজের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানান। সৌদি সেনাপ্রধান তার অনুরোধ যুবরাজকে জানাবেন বলে আশ্বস্ত করলেও সমস্যা সমাধানের বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি। ওলির মদতেই নেপালের 7টি জেলা দখল চীনের। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির মদতেই নেপালের 7টি জেলার অনেকটা অংশ দখল করে নিয়েছে চীন। এবার নেপালের শাসক দলের অন্দরেই এমন অভিযোগ উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে না চাইলেও চীনের এই আগ্রাসনে নেপাল কমিউনিস্ট পার্টির বেশিরভাগ শীর্ষ নেতাই যে অসন্তুষ্ট, একটু কান পাতলেই তা জানা যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে,
চীন সীমান্তে অবস্থিত নেপালের সাতটি জেলার অনেকটা অংশ দখল করার পরেও খিদে মিটছে না বেইজিংয়ের, আরও এগিয়ে আসছে তারা। পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে বিশ্বের কাছে নেপালি আজ ড্রাগনের আগ্রাসনের সবথেকে বড় উদাহরণে পরিণত হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সমস্ত ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল হলেও নিজের ক্ষমতা ধরে রাখার জন্য জিনপিং প্রশাসনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করছে না। তার নির্দেশেই বেইজিংয়ের এই দাদাগিরি মুখ বন্ধ করে সহ্য করছে কাঠমান্ডু। এমনকি চীনের জমি দখলের খবর সংবাদ মাধ্যমে প্রকাশ করায় খুন হতে হয়েছে নেপালের পরিচিত সাংবাদিক বলরাম বানিয়াকে। ওলির প্রশাসনের মদতেই এই ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। চীনকে দূরে ঠেলে ভারতের সঙ্গে বন্ধুত্ব, ঢাকাকে করোনা ভ্যাকসিন দেবে নয়াদিল্লি। করোনা আবহে বন্ধু বাংলাদেশের পাশে থাকার বার্তা দিল ভারত। তৈরি হলে পড়শি দেশকে করোনা ভ্যাকসিন দিতে পারে নয়াদিল্লি। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার উপর গুরুত্বারোপ করেছেন ঢাকার সফররত ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। বুধবার ঢাকায় তিনি একথা বলেন। এদিন শ্রিংলা ঢাকায় একাধিক বৈঠক করে ব্যস্ত সময় কাটান। ভারতে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি হচ্ছে জানিয়ে বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমিন জানান, সেই ভ্যাকসিন বাংলাদেশ কিভাবে পেতে পারে সেই বিষয়ে আলোচনা করতেই ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশে এসেছেন। বুধবার সকালে বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোভানের সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময় করেন শ্রিংলা। তিনি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করতে আরও বেশি করে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের পক্ষে মত প্রকাশ করেন। হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশের উন্নয়নে ভারত পরীক্ষিত বন্ধু। এ সম্পর্ক আগামীতে আরও বাড়বে উভয় দেশের ব্যবসায়ীদের মাঝে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে। এদিকে ভারতের হর্ষবর্ধন শ্রিংলার সফরে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক জোরদার হবে বলে প্রাক্তন তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, হর্ষবর্ধন শ্রিংলা আমাদের অনেক পুরনো বন্ধু, অনেক দিন তার সঙ্গে দেখা হয়নি, উনি ঢাকায় এসেছেন শুনে দেখা করেছি। করোনা পরিস্থিতির মধ্যে ভারতের বিদেশ সচিবের আকস্মিক সফর নিয়ে প্রশ্ন করা হলে ইনু বলেন, যে কোনো পরিস্থিতিতেই এমন সফর হতে পারে। করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ও ভারত কী কী পদক্ষেপ নিতে পারে সে আলোচনা হতে পারে, এতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে। প্রবল খাদ্য সংকটে কিমের দেশ, পোষা কুকুর হত্যা করে রেস্তোরাঁয় বিক্রির নিদান। কিমের রাজত্বে সময় ভালো যাচ্ছে না উত্তর কোরিয়ার বাসিন্দাদের। গত দুদশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে সে দেশের বর্তমান অর্থনীতি, যার ফলে প্রবল খাদ্য সংকট দেখা দিয়েছে। আর এই সংকটময় পরিস্থিতিতে শাসকের স্বৈরাচারী সিদ্ধান্তের শিকার হচ্ছেন উত্তর কোরিয়ার নাগরিকরা। আর তা মুখ বুঝে সহ্যও করেন সেখানকার মানুষ, আর তা না করলে যে ফায়ারিং স্কোয়াডের মুখোমুখি। সম্প্রতি কিমের এক নির্দেশ ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাড়িতে থাকা পোষা কুকুর জব্দের নির্দেশ দিয়েছেন তিনি। সর্বোচ্চ নেতার এমন ঘোষণায় নিজেদের প্রিয় পোষা কুকুরকে জাতীয় খাদ্য সংকটে খাবার হিসাবে ব্যবহার করা হবে এমন আতঙ্কে রয়েছে স্থানীয়রা। আর এটি হলো পুঁজিপতিদের চিন্তাধারার উদাহরণ। এই কারণেই এবার পোষ্য কুকুর নিধনের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। তার এই খামখেয়ালিপনা নির্দেশের জেরে সংকটে উত্তর কোরিয়ার নাগরিকরা। পিয়ংইয়ং এর বাসিন্দাদের আশঙ্কা, মতাদর্শের কথা বলা হলেও আদতে রেস্তোরাঁয় বিক্রি করে দেয়া হবে পোষ্য কুকুরগুলিকে। প্রসঙ্গত, চীন কোরিয়ায় কুকুরের মাংস খাওয়ার চল রয়েছে কয়েক শতাব্দী ধরে। কুকুরের মাংস গ্রীষ্মের মোকাবিলা করতে সাহায্য করে বলেও বিশ্বাস করেন ওই দেশগুলির অনেকেই। গত জুলাই মাসে কিম জং উন বলেন, বাড়িতে কুকুর লালন পালন করা এক আইন বিরোধী কাজ, বাড়িতে কুকুর পোষাকে বুর্জোয়া আদর্শের কলঙ্কিত ধারা বলেও নিন্দা করেন তিনি। নৌকাডুবি, জলে ঝাঁপিয়ে দুই মহিলাকে বাঁচালেন পর্তুগালের রাষ্ট্রপতি। 71 বছর বয়স তার, কিন্তু বয়স তার কাছে স্রেফ সংখ্যা। তিনি এই বয়সেও ঠিক সেই সব কাজই করেন যা একজন কম বয়সী করতেও দুবার ভাববে। আর এবারও তিনি ঠিক তেমনই একখানা কাজ করলেন। দুজন মহিলা নেমেছিলেন সমুদ্রে স্নান করার জন্য। কিছুক্ষণ স্নান করার পর দুই মহিলা ছোট একখানা নৌকা নিয়ে জলে নামেন। এরপরই ঘটে দুর্ঘটনা, নৌকা উল্টে যায়। গভীর জলে হাবুডুবু খেতে থাকেন ওই দুই মহিলা, সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। ঠিক সেই সময় দুই মহিলাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেন স্বয়ং দেশের রাষ্ট্রপতি।
শুনলে সিনেমার প্লট বলে মনে হলেও বাস্তবে এমনই হয়েছে। পর্তুগালের 71 বছর বয়সী রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো দেশের পর্যটন শিল্পে অক্সিজেন যোগাতে চান। এমনিতেই করোনার জেরে পর্তুগালের পর্যটন শিল্প ধাক্কা খেয়েছে, তাই রাষ্ট্রপতি রেবেলো কিছুদিন উপকূলবর্তী অঞ্চলে থেকে দেশের পর্যটন শিল্প চাঙ্গা করার চেষ্টা করছেন। এদিন তিনি সমুদ্র তীরবর্তী অঞ্চলেই ছিলেন, সেই সময় ওই দুই মহিলার নৌকা উল্টে যেতে দেখেন। তারপর 1 মিনিটও দেরি না করে তিনি জলে ঝাঁপ দেন, সাথে ওই দুই মহিলার কাছে পৌঁছে যান। ততক্ষণে আরও এক ব্যক্তি ওই মহিলাদের কাছে পৌঁছে যান। এরপরই রাষ্ট্রপতি ও সেই ব্যক্তি মিলে ওই দুই মহিলাকে উদ্ধার করেন। জর্ডানে শিক্ষকদের উপর সরকারের দমনপীড়ন, গ্রেপ্তার 1000। বেতন বৃদ্ধির দাবিতে গত অক্টোবরে জর্ডানের সরকারি খাতের ইতিহাসে দীর্ঘতম ধর্মঘটের আয়োজন করেছিল দেশটির বৃহত্তম শিক্ষক সংগঠন। এরপর থেকেই শিক্ষকদের এ ট্রেড ইউনিয়নের উপর নেমে এসেছে সরকারের দমনপীড়ন। ইতিমধ্যে অন্তত 1000 শিক্ষককে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন তাদের আইনজীবীরা। ইউনিয়নের আইনজীবীরা জানিয়েছেন, গত মাসে হঠাৎ করেই দেশজুড়ে সংগঠনটির সব শাখা সিলগালা করে দেয় পুলিশ। 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয় এর সব ধরনের কার্যক্রম। গোপন অভিযোগে গ্রেপ্তার করা হয় ট্রেড ইউনিয়নের 13 জন নির্বাচিত সদস্যকেই। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের আটকাতে ব্যবহার করা হয়েছে জরুরি ভিত্তিতে পাশ করা করোনা নিয়ন্ত্রণ আইন। ইউনিয়নের সদস্য আন্দোলনকারী শিক্ষকদের গ্রেপ্তারের খবর প্রচার না করতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে জর্ডানের গণমাধ্যমগুলোকে। জর্ডান কোনো গণতান্ত্রিক রাষ্ট্র নয়, তবে সৌদি আরব ও মিশরের মতো প্রতিবেশী দেশগুলোর তুলনায় তারা তূলনামূলক বহুত্ববাদী এবং ভিন্নমতের প্রতি বেশি সহানুভূতিশীল বলে মনে করা হয়। দেশটিতে একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত বিক্ষোভের অনুমতি দেওয়া হয় এবং গণমাধ্যমগুলোও সরকারি নীতির সমালোচনা করতে পারে। তবে সুবিধাজনক এই অবস্থানটি দিন দিন সংকুচিত হয়ে আসছে এবং প্রতি বছরই বিনা বিচারে গ্রেপ্তার হওয়া লোকের সংখ্যা বাড়ছে। সেনা অভ্যুত্থানে উত্তাল আফ্রিকার মালি, আটক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। ফের সেনা অভ্যুত্থানের সাক্ষী থাকল আফ্রিকা মহাদেশ। এবার পশ্চিম আফ্রিকার দেশ মালির নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী সেনারা। সামরিক বাহিনীর হাতে আটক হওয়ার পর প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতা পদত্যাগ করেছেন। এর আগে তাকে ও দেশটির প্রধানমন্ত্রী বৌবৌ সিসেকে আটক করে রাজধানী বামাকোর একটি সেনাঘাটিতে নিয়ে যায় সৈনিকরা। মঙ্গলবার সেনাবাহিনীর হাতে বন্দী হয়ে টেলিভিশনে প্রচারিত ভাষণে সরকার ও পার্লামেন্ট ভঙ্গের ঘোষণা করেন প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতা। তিনি বলেন, আমাকে ক্ষমতায় রাখার জন্য কোনো রকম রক্তপাত হোক সেটা আমি চাই না। যদি আজ আমাদের সেনাবাহিনীর একটি নির্দিষ্ট অংশ নিজেদের হস্তক্ষেপের মাধ্যমে সমাপ্তি টানতে চায়, আমার সামনে কি সত্যি আর কোনো বিকল্প আছে? এর আগে তাকেও দেশটির প্রধানমন্ত্রী বৌবৌ সিসেকে আটক করে রাজধানী বামাকোর একটি সামরিক ক্যাম্পে নিয়ে যায় বিদ্রোহী সৈনিকরা। মালির কাটি সামরিক ঘাঁটির ডেপুটি কমান্ডার কর্নেল মারিক ডিয়াও এবং জেনারেল সাদিও কামারা এই বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছেন। এই ঘটনার তীব্র নিন্দা করেছে ওই অঞ্চলের অন্যান্য দেশ ও ফ্রান্স। বিবিসি সূত্রের খবর, বেতন ও ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে মালির সরকারি বাহিনীর মধ্যে। তার উপর জিহাদিদের সঙ্গে লাগাতার লড়াই নিয়েও সৈনিকদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। তাছাড়া প্রেসিডেন্ট কেইতার আমলে অর্থনৈতিক অব্যবস্থা ও সাম্প্রদায়িক হিংসা বেড়ে যাওয়া নিয়েও তার উপর অনেকের ক্ষোভ তৈরি হয়। 2018 সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিজয়ী হলেও ভোটে কারচুপির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সব মিলিয়ে ক্ষুব্ধ সৈনিকরা মঙ্গলবার দুপুরে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে সেখানে থাকা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দুজনকেই গ্রেপ্তার করে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।